আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য তারা তাদের রোল নাম্বার প্রকাশ করেছেন যে কারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এখানে বিভিন্ন পদ আছে, পরীক্ষার তারিখ হচ্ছে হলো 15 ও 16 জুলাই 2023। তো আমি কারা এবং কোন কোন পদে কারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ফলাফলটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এ হচ্ছে হলো নিয়োগ বিজ্ঞপ্তির মূল, আমি বিষয়টা পড়ি। নিয়োগ বিজ্ঞপ্তি 09 এর আওতায় সেমি স্কিল্ড মেইনটেইনার পদের বিপরীতে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের বিজ্ঞপ্তি। তো এই ভিতরের বিষয়গুলো আমি পড়লাম না, আপনার স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। আমি জাস্ট চলে যাচ্ছি কোন পদের জন্য কাদের রোল নাম্বারগুলো সিলেকশন করা হয়েছে। এখানে সেমি স্কিল মেইনটেইনার, ট্রেড ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স, এখানে রোলগুলো সিলেক্ট করা হয়েছে। মোট 10 জন। পরীক্ষার তারিখও দেওয়া হয়েছে 15 জুলাই 2023 শনিবার সকাল 10টায়। দ্বিতীয়ত, সেমি স্কিল মেইনটেইনার ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশনস, এখানে মোট 25 জন সিলেকশন করা হয়েছে। এখানে এদের পরীক্ষা হচ্ছিল 25 জুলাই, একই দিন সকাল 10টায় শনিবার। তো আমি সবগুলো পড়ছি না, আমি জাস্ট খালি ভিডিওটি টেনে যাচ্ছি। আপনাদের সুবিধার্থে আপনি স্ক্রিনশট দিয়ে কাঙ্ক্ষিত রোলটি খুঁজে দেখবেন, এবং অবশ্যই পরীক্ষার তারিখটি দেখবেন, কারণ যেহেতু এখানে 15 এবং 16 জুলাইতে, যেটা শনিবার ও রবিবার, সিলেকশন করা হয়েছে। তো এখানে অবশ্যই কিছু পরীক্ষা সকালে, কিছু পরীক্ষা বিকালে, তো একটু দেখে নেবেন। এবং কিছু শর্তাবলী দিয়েছে, এগুলো একটু দেখে নেবেন। আমি জাস্ট খালি ভিডিওটা টেনে যাচ্ছি, আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনি বিষয়টা পড়ে নেবেন। সো ভিউয়ার্স, অবশ্যই এই ধরনের আরও কিছু ভিডিও যদি পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ ভিউয়ার্স।